বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ বিশ্ব সংবাদ। কাবুলে জুরা বিস্ফোরণে 4 মার্কিন সেনা সহ নিহত 64। কাবুলে ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকারকারী কারা এই আইএসকেপি? আফগানিস্তানের কিছু বিমান ইরানের রাখার অনুমতি। কাবুলে ভয়াবহ তৃতীয় বিস্ফোরণের শব্দ। এবং সর্বশেষ জানিয়ে দেব, নিজ দেশে এক জোড়া পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা, নিশ্চিহ্ন হতে যাচ্ছিল গোটা রাজ্য। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে এবং কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। কাবুলে জোড়া বিস্ফোরণে 4 মার্কিন সেনা সহ নিহত 64। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকের কাছে বৃহস্পতিবার দুটি বিস্ফোরণী ঘটনায় 4 মার্কিন সেনা সহ কমপক্ষে 64 জন প্রাণ হারিয়েছেন। মার্কিন মেরিন সেনা ছাড়াও এতে বেশ কয়েকজন মার্কিন নাগরিক ও আফগানিস্তানের সাধারণ মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন এর। জন কির্বি বলেন, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পশ্চিমা দেশগুলো বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা রয়েছে জানানোর কয়েক ঘন্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলার স্থানে লাশের স্তূপ দেখা গেছে বলে জানিয়েছেন বিবিসির সাংবাদিক সেকেন্দার কেরমানি। তিনি বলেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে লাশের স্তূপ দেখা গেছে, তাই ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলায় শিশু ও বিদেশি নাগরিক সহ 64 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এই বিস্ফোরণে তালেবানের কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। শীর্ষস্থানীয় এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে নারী ও শিশু সহ কমপক্ষে 60 জন আফগান নাগরিক নিহত হয়েছেন। তবে গার্ডিয়ান, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। কাবুলে ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকারকারী কারা এই আইএসকেপি? আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত 13 মার্কিন সেনা সহ নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে, খবর ওয়াল স্ট্রিট জার্নালের। এর মধ্যে জোড়া আত্মঘাতী এই বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স। নিজস্ব বার্তা সংস্থা আমাকের এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি। কারা এই আইএসকেপি? আফগানিস্তানে ইসলামিক স্টেট গোষ্ঠী যে নাম ব্যবহার করে তা হল ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্স। এখানে খোরাসান শব্দটি এসেছে আধুনিক আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে যে অঞ্চল তার প্রাচীন নাম থেকে। আইএসকেপি গোষ্ঠীর জন্ম 2015 সালের জানুয়ারি মাসে। মূলত পাকিস্তানি তালেবান এবং আফগান তালেবানের সাবেক সদস্যদের নিয়ে গোষ্ঠী তৈরি হয়। আফগানিস্তানে তালেবানের চেয়ে আইএসকেপি বহুগুণ বেশি কট্টরপন্থী। তারা আফগান তালেবানকে শত্রু বলে মনে করে। ইসলামী বিধানে তাদের ব্যাখ্যা অনুযায়ী মনে করে যে মুরতাদ হিসেবে তালেবানকে লক্ষ্য করে হামলা চালানো জায়েজ। গত বছর 29 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের তালেবানের মধ্যে যে শান্তি চুক্তি হয়, আইএসকেপি তার নিন্দা জানায় এবং বলে যে তারা আফগানিস্তানে তাদের লড়াই অব্যাহত রাখবে। এ গোষ্ঠী একই সঙ্গে তালেবানের আফগানিস্তান দখলকে নাকচ করে দিয়ে দাবি করে যে এক গোপন চুক্তির অংশ হিসেবে আমেরিকানরা আফগানিস্তানকে তালেবানের হাতে তুলে দিয়েছে, সূত্র বিবিসি। আফগানিস্তানের কিছু বিমান ইরানে রাখার অনুমতি। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মদ জিবাখশ জানিয়েছেন, আফগানিস্তানে কিছু বিমান ইরানে রাখার অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি বিমান ইরানে অবতরণ করেছে। জানা গেছে, কাবুল বিমানবন্দরে সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় আফগানিস্তানের প্রাইভেট বিমান সংস্থা কম এয়ার তাদের কিছু বিমান ইরানে রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিল। এরপর আমরা কাবুল বিমানবন্দর থেকে এই কোম্পানির কয়েকটি বিমান ইরানে আনার অনুমতি দিয়েছি। উল্লেখ্য, গত 15 আগস্ট তালেবান গোষ্ঠী কাবুল দখল করার পর সেখানকার বিমানবন্দরে দেশ থেকে আগ্রহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় সেখানে বিশৃঙ্খলা ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সূত্র পার্স টুরে। আফগানিস্তানের কিছু বিমান ইরানে রাখার অনুমতি। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মদ জিবাখশ জানিয়েছেন, আফগানিস্তানে কিছু বিমান ইরানে রাখার অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি বিমান ইরানে অবতরণ করেছে। জানা গেছে, কাবুল বিমানবন্দরে সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় আফগানিস্তানের প্রাইভেট বিমান সংস্থা কম এয়ার
তাদের কিছু বিমান ইরানে রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিল। এরপর আমরা কাবুল বিমানবন্দর থেকে এই কোম্পানির কয়েকটি বিমান ইরানে আনার অনুমতি দিয়েছি। উল্লেখ্য, গত 15 আগস্ট তালেবান গোষ্ঠী কাবুল দখল করার পর সেখানকার বিমানবন্দরে দেশ থেকে আগ্রহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় সেখানে বিশৃঙ্খলা ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র পার্স টুরে। নিজ দেশে এক জোড়া পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা, নিশ্চিহ্ন হতে যাচ্ছিল গোটা রাজ্য। 1961 সাল 23 জানুয়ারি আমেরিকার উত্তর ক্যারোলিনার গোল্ডস বোরোতে 2টি পরমাণু বোমা পড়েছিল। আমেরিকার কোন শত্রু দেশ কিন্তু সেগুলো ফেলেনি। আমেরিকারই একটি সেনা বিমান থেকে বোমা 2টি পড়েছিল, একটুর জন্য রক্ষা পেয়েছিল উত্তর ক্যারোলিনা। তা না হলে আরো একটি হিরোশিমা দেখতে হতো বিশ্ববাসীকে। গোল্ডসবোরোর সেমোর জনসন বিমান ঘাঁটি থেকে মাঝরাতে B-52 বোমারু বিমান ওই 2টি বোমা নিয়ে উড়েছিল। মাঝ আকাশে পরীক্ষামূলক জ্বালানি ভরছিল বিমানটি। তেল নেওয়ার সময় B-52 বড়সড় সমস্যা দেখতে পান জ্বালানি বিমানের পাইলট। বোমারু বিমানটি থেকে তেল লিক করছিল, সঙ্গে সঙ্গে সতর্ক করা হয় সবাইকে। B-52 এয়ারক্রাফট কমান্ডার ছিলেন মেজর ওয়াল্টার স্কট, তিনি জনপ্রিয় অভিনেত্রী এলিজাবেথ তুলোচের দাদা। ওই সতর্কতার পর মুহূর্তেই জ্বালানি ভরা বন্ধ করে নিরাপদ দূরত্বে বিমানটিকে উড়িয়ে নিয়ে যান B-52 চালক। চালক ভেবেছিলেন অতিরিক্ত জ্বালানি বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে নিরাপদ বিমানটিকে অবতরণ করাবেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। যে গতিবেগে জ্বালানি বেরোতে শুরু করেছিল তা কল্পনা করতে পারেননি চালক। মাত্র 3 মিনিটে 17,000 কেজি জ্বালানি বেরিয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ বিমান ঘুরিয়ে গোল্ডসবোরোর সেমোর জনসন বিমান ঘাঁটির দিকে রওনা দেন চালক, কিন্তু পৌঁছতে পারেননি। মাটি থেকে 10,000 ফুট উচ্চতায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পাক খেতে খেতে নিচে নেমে আসতে শুরু করে বিমান। বেগতিক বুঝে 9,000 ফুট উচ্চতায় পৌঁছলে চালক বিমান খালি করার নির্দেশ দেন। 5 জন নিরাপদে প্যারাশুটে নিচে নেমে আসতে পেরেছিলেন। ঠিক মতো অবতরণ করতে না পারে একজনের মৃত্যু হয়েছিল, বাকি 2 জন 2,000 ফুট উচ্চতায় বিমান বিস্ফোরণে মারা যান। এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল আমেরিকাকে। ওই বিমানে থাকা 2টি পরমাণু বোমা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা বিশ্ব। হিরোশিমায় ধ্বংসলীলা চালিয়েছিল যে পরমাণু বোমা, তার চেয়ে 260 গুণ বেশি শক্তিশালী ছিল এই 2টি বোমা। এতটাই শক্তিশালী ছিল যে অন্তত 14 কিলোমিটার ব্যাস জুড়ে এলাকা নিমিষে মরুভূমিতে পরিণত করে দেওয়ার ক্ষমতা রাখত। ওই অংশে একটিও প্রাণ খুঁজে পাওয়া যেত না, ধ্বংসের প্রভাব পড়ত তারপরেও। অনেক খোঁজ চলার পর বোমা 2টি উদ্ধার হয় ঠিকই, কিন্তু যে অবস্থায় উদ্ধার হয়েছিল তা ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার মধ্যে একটি বোমা প্যারাশুটে লেগে থাকা অবস্থায় গাছে ঝুলছিল। সেই বোমা নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ ছিল না, কারণ সেক্ষেত্রে বোমাটি তখনও সক্রিয় হয়নি। কিন্তু অন্য বোমার ধ্বংসলীলা থেকে একটুর জন্য রক্ষা পেয়েছিল উত্তর ক্যারোলিনা। বিস্ফোরণের আগে যতটা সক্রিয় হওয়া প্রয়োজন তার প্রায় অর্ধেক সক্রিয় হয়ে উঠেছিল সেটি। ঘন্টায় প্রায় 1,000 কিলোমিটার গতিবেগে নিচে নেমে এসেছিল ওই পরমাণু বোমাটি। গোল্ডসবোরোর ভেজা মাটিতে প্রায় 20 ফুট গভীরে পুঁতে গিয়েছিল। বোমাটির অর্ধেকেরও বেশি সক্রিয় হয়ে গিয়েছিল তখন। খুব সাবধানে বোমার ভিতর থেকে বিস্ফোরক বের করে নিয়ে এসেছিলেন বোমা বিশেষজ্ঞরা, কিন্তু ভিতরের বেশিরভাগ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম যত্রতত্র ছড়িয়ে যাওয়ায় সেগুলি সবটা বের করে আনা সম্ভব হয়নি। তার উপর জায়গাটি পানিতে পরিপূর্ণ থাকায় কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে বোমা চারপাশে 400 বর্গফুট এলাকা ঘিরে ফেলেছিল আমেরিকার সেনা। পানি কমলে মাটি খুঁড়ে বোমার পুঁতে থাকা সে অংশ উদ্ধার করেছিল আমেরিকার সেনা ইঞ্জিনিয়াররা। দীর্ঘদিন এই এলাকা ঘিরে রেখেছিল সেনা, সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতেই পারতেন না। আমেরিকার স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজের সুপারভাইজার পার্কার এফ জোন্স পরবর্তীকালে ওই এলাকা পরিদর্শন করে রিপোর্ট দিয়েছিলেন। আমেরিকা এবং বড় বিপর্যয়ের মাঝে দাঁড়িয়েছিল একটি লো ভোল্টেজ সুইচ। তার পর্যবেক্ষণ ছিল বিমান দুর্ঘটনার সময় যদি কোনোভাবে বোমাটির আর্ম লাইনে শর্ট সার্কিট হয়ে যেত তাহলে বিপর্যয় রোখা যেত না। পরবর্তীকালে এই এলাকায় চাষাবাদ অনুমতি মিলেছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু এখনো সেখানে ঘর বাড়ি তৈরির অনুমতি দেওয়া হয়নি। 2012 সালে উত্তর ক্যারোলিনার প্রশাসন এই এলাকাকে ঐতিহাসিক স্থান হিসেবে চিহ্নিত করে। এ এলাকা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে নিউক্লিয়ার মিসহ্যাপ নামে একটি বোর্ড লাগিয়ে দেয়। সূত্র দ্য গার্ডিয়ান, দ্য ড্রাইভ, পাবলিক রেডিও ইস্ট।